নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল জি কে মাইনেতে তোমাদের স্বাগত বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন কিন্তু রেজাল্ট ধামাকা শুরু করলো আজকে কিন্তু বারোখানা পরীক্ষা রেজাল্ট কিন্তু প্রকাশিত হলো ছোট বড় তার মধ্যে অবশ্যই মোটর ভেহিকলস রয়েছে ওয়ার্ড মাস্টার রয়েছে তার মধ্যে ফায়ার অপারেটর রয়েছে এবং উদ্যান পালন সহায়ক রয়েছে এই বড়ো বড়ো পরীক্ষাগুলো ছাড়াও কিন্তু আরও ছোটো বড়ো কিন্তু আটখানা পরীক্ষা রয়েছে যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যে কোনো ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য দেখো বন্ধুরা এখানে কিন্তু এই চোদ্দ নম্বর পর্যন্ত আমরা কালকে দিয়েছিলাম এটা একটা নতুন অ্যাডভার্টাইজ এসছে কিসের প্রিন্সিপাল ট্রেনিং গভর্নমেন্ট টিচার্সের সেটা আমরা পরে আলোচনা করব এখান দিয়ে দেখো লিস্ট অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেট কল ইন্টারভিউ কি এটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল এটা দেখো গ্রেড থ্রি ওয়ার্ড মাস্টারের গ্রেড থ্রি কিন্তু যে ক্যান্ডিডেটদের ইন্টারভিউতে ডাকা হয়েছে ঠিক আছে তো এবং এখানে আমরা আরও দেখে নেবো দেখো প্রথম পেজটায় কিন্তু দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখো ইন্টারভিউ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ মোটর ভেহিকেলসের যে ক্যান্ডিডেটদের কোয়ালিফাই হয়েছে তাদেরও কিন্তু লিস্ট দিয়েছে ইন্টারভিউর লিস্ট ঠিক আছে তারপর উদ্যান পালন সহায়ক কিছুদিন আগে পরীক্ষাটা হয়ে গেল কিন্তু তার যে কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের কতজনকে ইন্টারভিউতে ডাকা হচ্ছে সেটাও রয়েছে এবং এই বড়ো বড়ো পরীক্ষাগুলো আমরা পিডিএফটা দেখে নেবো তাছাড়া এই ছোটো ছোটো কিন্তু অনেক পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে যেমন দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে টেকনিশিয়ান গ্রেড থ্রি রয়েছে লেবার ডিপার্টমেন্টের রয়েছে ইন্টারভিউ ফিল্ড ফিল্টার হেল্পার ঠিক আছে যারা যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছে অবশ্যই তোমরা আমাদের যে চ্যানেলটা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে সেখানে দিয়ে দেবো আমরা আগে এই বড়ো বড়ো পরীক্ষাগুলোর যে কাট আপগুলো দেখে নেব এবং কারা কারা পাশ করলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও আমরা প্রথমে কিন্তু আগের ভিডিওতে আমরা ফায়ার অপারেটারটা দেখিয়ে দিয়েছি এবং আজ এখন আমরা প্রথমে দেখাবো মোটর ভেহিকেলসটা ঠিক আছে হ্যাঁ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ দেখো মোটর ভেহিকেলসের কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা এটা ছিল বত্রিশ দু হাজার উনিশ ঠিক আছে এখানে কিন্তু রোল নাম্বার এবং ক্যাটাগরি দিয়েছে এবং এদেরকে কিন্তু ইন্টারভিউতে ডাকা হয়েছে ঠিক আছে আমরা কাট আপটা এক নজরে দেখে নেব এবং যারা পাশ করলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও কাটাকাটা পাশ করলে ঠিক আছে তাহলে ইন্টারভিউর কিছু ক্লাস প্রোভাইড করা হবে দেখো ইউ আর ক্যাটাগরি হচ্ছে একশো একাত্তর দশমিক তিন তিন ও এ একশো চৌষট্টি ও সি বি একশো একষট্টি দশমিক তিন তিন এসসি একশো চৌষট্টি এসটি হচ্ছে একশো চৌত্রিশ দশমিক ছয় সাত এবং এমএসপি অর্থাৎ মেরিটোরিয়াল স্পোর্টস পার্সন হচ্ছে একশো চল্লিশ এটা ছিল যে ফাইনাল যে কাট অফ এই নভেম্বরে কিন্তু তারা কিন্তু ডাক পেয়েছে ঠিক আছে এবার আমরা পরবর্তী যে পরীক্ষার আপডেটটা দেখে নেব দেখো উদ্যান পালনের পরীক্ষা কিন্তু কিছুদিন আগে হলো এখানে কিন্তু যে লিস্ট অফ ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে ইন্টারভিউতে ঠিক আছে এর যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা হচ্ছে এটা এবং এখানে রোল নাম্বার এবং ক্যাটাগরি কিন্তু দেওয়া হয়েছে এখানে তিন পেজের রয়েছে টোটাল এখানে তোমরা দেখতে পাচ্ছ কতজনকে পাশ করানো হয়েছে ছেষট্টি জনকে কিন্তু পাশ করানো হয়েছে এবং ফাইনাল কাটা দেখো ইউআরএর হচ্ছে সাতাত্তর ও বিসি এ উনসত্তর দশমিক তিন তিন ও বি একাত্তর দশমিক তিন তিন এসসি আটষট্টি এস টি উনষাট দশমিক তিন তিন পিএইচ হচ্ছে ছাপ্পান্ন দশমিক ছয় সাত এবং এক্স সার্ভিসম্যান এসসি হচ্ছে বিয়াল্লিশ ঠিক আছে এবার আমরা পরবর্তী আপডেটটা দেখে নেব এটা তোমরা দেখতে পাচ্ছ যে ওয়ার্ড মাস্টার ওয়ার্ড মাস্টারের যে গ্রেড থ্রির যে এক্সামটা হয়েছিল সেখানে কিন্তু এই ক্যান্ডিডেটদেরকে কিন্তু ইন্টারভিউতে ডাকা হয়েছে এখানে টোটাল যে ক্যান্ডিডেট পাশ করিয়েছে সে তার নম্বর হচ্ছে দেখো দুটো পেজ রয়েছে টোটাল এবং দুটো পেজে তোমরা দেখতে পাচ্ছ পঁয়তাল্লিশ জনকে কিন্তু পাশ করানো হয়েছে ঠিক আছে এবং যে কাট আপটা দেখে নেবো ইউআর এর যে কাট আপ একশো একাশি দশমিক তিন তিন ও বিসি এ একশো ষাট ও বিসি বি একশো উনষাট দশমিক তিন তিন এসসি হচ্ছে একশো ছিয়াত্তর পিএইচএল ভি হচ্ছে একশো তিরিশ দশমিক ছয় সাত এবং এমএসপি হচ্ছে একশো তেইশ দশমিক তিন তিন ঠিক আছে আচ্ছা এছাড়া যে ছোটো ছোটো পরীক্ষাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখালাম না সেগুলোর যে পিডিএফ আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল জিকে ম্যানেতে দিয়ে দেবো তোমরা টেলিগ্রাম অ্যাপটা ওপেন করে জি কে ম্যানে সার্চ করো সেখানে পেয়ে যাবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এ পিএসসি কিন্তু শুরু করে দিয়েছে রেজাল্ট ধামাকা আপকামিং আরও বড় বড় পরীক্ষার রেজাল্ট কিন্তু প্রকাশ হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখো যাতে যখনই আপডেট দেয় সেই আপডেটটা তোমাদের সামনে নিয়ে আসতে পারি ধন্যবাদ